চলছে বেড়জাল দিয়ে মাছ শিকার পদ্মা নদীর ধারে। জাল ফেলানো হয়েছে, 1 ঘন্টা হলো, এখন উঠতে আধা ঘন্টা সময় বাকি আছে। আমরা দেখবো কি কি মাছ উঠে আজকে। দর্শক, এগুলো হচ্ছে কাস্কি মাছ, এগুলো এখন প্রচুর পরিমাণে ধরা পড়ছে। এ সমস্ত মাছ এখানে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে 450 টাকা কেজি। এই যে দেখুন কি পরিমাণ কাস্কি মাছ উঠছে। সূর্য প্রায় ডুবি ডুবি, একটু পরে ইফতার আজান দিবে, সবাই প্রায় রোজা আছে এখানকার। একটু তাড়াহুড়াই করতেছেন ওনারা ইফতার করার জন্য, তো এই মুহূর্তে আজান দিয়ে দিলে কিছু করার নেই, যার যার মতো চেষ্টা চালাচ্ছেন। দর্শক, মাছ বের হয়ে যাচ্ছে, তো আমি একটু ধরার চেষ্টা করছি। মাছগুলো যারা বড় একটু, তারা লাভ দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। প্রচুর দর্শক ভিড়ে গেছে। প্রচুর মাছ চলে আসছে, আরেক গ্রুপ মাছ মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আরেক গ্রুপ এখানে চলে আসছেন। প্রচুর মাছ, তো সবাই মাছ মারার চেষ্টা করছে। রোজার দিনে দর্শক ইনারা কষ্ট করতেছেন মাছের জন্য, যদি মাছ হয় পরিপূর্ণভাবে তবে সেটা খুবই আনন্দের বিষয় ইনাদের জন্য। একটু খেয়াল করলে দেখবেন অনেকগুলো মাছ চলে আসছে। আমি কখন পেতাম পাইনি যে দর্শক, ইনি হচ্ছেন আমাদের নেকবুর ভাই, অনেক আমার কাছে অনেক ফেমাস ব্যক্তি। এই যে দেখুন 42 সাইজ, চলো প্রচুর মাছ। ও আলহামদুলিল্লাহ, প্রচুর মাছ চলে আসছে। দর্শক, ইনি একজন অতিথি জেলে, আপনার কেমন লাগলো জাল টানার? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভাই। আপনি কি আপনার মানে ইচ্ছা করেই না শখ করে? শখ তো অবশ্যই, সব পরিচিত মানুষ আপনার। কাস্কি মাছ কি এতটুকু হয় না আরো বড় হয়? এই কাস্কি কাস্কি আছে হালকা বড়, হালকা মানে এর পরিধি এতটুকুই। পায়ের তলে খালি মাছ আর মাছ রে ভাই। নাইস, আগে লাগা ভাগা ছাগা ফিল্ডু।
কি যেন বড় মাছ আছে যে পানি বা ঠান্ডা নাই জয় আছে।